আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্রদল ছাত্র শিবির ঐক্য নিয়ে এ কেমন কাণ্ড? ছাত্রদল সভাপতি শিবিরকে এটা করতে পারল? ছাত্রদল শিবির ঐক্যের অবাস্তব চেষ্টা, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই মুহূর্তে আলোচিত, তাদের যথেষ্ট ভালো কমিটি শ্রাবণ জুয়েল কমিটি, এবং তাদের অতীতের ব্যর্থতা কাটিয়ে উঠে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিএনপির পক্ষে সরকার বিরোধী একটা বড় আন্দোলন লঞ্চ করার চেষ্টা করছে, তারাই মূল ভূমিকা পালন করার চেষ্টা করছে, তারা মিডিয়ার নজর কাটতে সক্ষম হয়েছে, তারা এই মুহূর্তে মজলুমও বটে, নানান বিতর্ক হচ্ছে তাদের নিয়ে, তাদের বয়স নিয়ে বিতর্ক হচ্ছে। তাদের পক্ষে আমি যুক্তি দিয়ে তাদেরকে হেল্প করেছি, আমার দেয়ার যুক্তি ছাত্রদলের সভাপতি সেক্রেটারি সহ এখন সবাই প্রচার করছে। আমার আগে তারা এটা দিতে পারেনি, তারা আগে বলতো এটা, আমি বলার পরে আমার কথাই কপি করা শুরু করেছে, তাদের বয়স নিয়ে বিতর্কে, সেটা আমি রিপিট করতে চাচ্ছি না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার পর দফায় দফায় যে নৃশংস হামলা হয়েছিল, সবাই প্রতিবাদ করেছিল, মিডিয়া থেকে শুরু করে সুশীল সমাজ বিরোধী সকল দল প্রতিবাদ করেছে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি দেখতে গিয়েছেন আহতদের হসপিটালে এবং বিবৃতি দিয়েছেন, যদিও লেট বিবৃতি ছিল। তো এটার উপর ভিত্তি করে অনেকেরই একটা আগ্রহ যে ছাত্রদল একা পারবে না ছাত্রলীগকে মোকাবেলা করতে, এই কারণে ছাত্রদল শিবির ঐক্য জরুরি, ঐক্যের কথা বারবার বলার চেষ্টা করছে। আমরাও এটা নিয়ে বিভিন্ন আলোচনা করেছি, কিন্তু আসলে শেষ পর্যন্ত দেখলাম অবাক করা বিষয়, ছাত্রদল শিবির ঐক্য নিয়ে এ কেমন কাণ্ড, কী ঘটল যেটা অপ্রত্যাশিত, যেটা শিবিরের লোকজন, জামাতের লোকজন, বিএনপি জামাতের শুভাকাঙ্ক্ষীরা অনেকে বুঝতেও পারে না, যদিও আমি কিন্তু সেটা আগেও বিভিন্ন সময় বলেছি। ছাত্রদল সভাপতি এমন একটা কাজ করলো, শিবিরকে এটা করতে পারলো, এটা অনেকে বিশ্বাসই করতে পারবে না যে আসলে শিবির সম্পর্কে ছাত্রদলের আকিদা কি। শিবির সভাপতি তো দেখতে গিয়েছে হসপিটালে, দেখতে যাওয়া উচিত, বরং আগেই উচিত ছিল, বিবৃতি দেওয়া উচিত, বরং আগেই উচিত ছিল, কারণ এটা মজলুমের পক্ষে এটা জাতীয় রাজনীতির একটা অংশ, ঐক্য বা বিতর্ক তো দূরত্ব যতই থাক না কেন, এটা ভিন্ন কথা। এখন এই ঐক্য নিয়ে শিবিরের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট আগ্রহ, আমি দেখেছি শিবিরের সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ তিনিও কিন্তু এই ছাত্রলীগের হামলার পর ঐক্যের কথা বলেছেন। শিবির সভাপতি বা তাদের বিবৃতিতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি শিবিরের তাদের বিবৃতিতেও কিন্তু সেই বারবার ঘুরে ফিরে ঐক্যের কথা বলে আসছে। এছাড়া শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, সেখানে শিবিরের সাবেক সভাপতি, অন্যতম জনপ্রিয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি এখনও কিন্তু শিবিরের ডিসিশন মেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভ্রাতৃ শিবির হিসাবে, তিনিও কিন্তু বারবার ঐক্যের কথা বলছেন। এবং শিবিরের পক্ষ থেকে স্পষ্ট ক্লারিফিকেশন আমরা দেখেছি, ছাত্রদলের সাথে ঐক্য করতে তাদের কোনো আপত্তি নেই এবং তারা বরং আগ্রহী, তারা বিভিন্ন স্টেপও নিয়েছে, যোগাযোগ করার চেষ্টা, কাছে যাওয়ার চেষ্টা, এগুলো করছে, শিবির তার দায়িত্ব পালন করছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা টাইমলি অ্যাকশন নিতে একটু লেট হয়ে যাচ্ছে, কিন্তু ছাত্রদল আসলে কী কাণ্ড ঘটিয়েছে, আসলে তারা কী চায়, এটার উপর ভিত্তি করে একটা স্থায়ী নীতিমালা এখান থেকে প্রমাণিত হবে। তো শিবির এই আলোচনাটা বুঝে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা মাথায় রাখতে পারে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শিবিরের সাথে ঐক্য হবে কি হবে না এই বিষয়ে তাদের আকীদা কি, এটা কিন্তু স্পষ্ট করেছে, এই বিষয়ে একটা সাক্ষাৎকার দিয়েছে, যেটা অনেকের কাছে অবাক করা যে ছাত্রদল সভাপতি শিবিরকে এটা করতে পারলো, অনেকে কিন্তু আশ্চর্য হবেন, কিন্তু এটাই বাস্তব। ছাত্রদলের সভাপতির কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে 2001 সালে তো আপনারা একসাথে আন্দোলন করেছেন বা ছাত্রদল শিবির একসাথে বিভিন্ন মিছিল মিটিং করেছে, তা এখন আপনারা এই বর্তমান পরিস্থিতিতে আবার শিবিরের সাথে ঐক্য করার চিন্তা করছেন কিনা বা সেটা সম্ভব কিনা, এ বিষয়ে আপনাদের পরিকল্পনা কী? তখন ছাত্রদল সভাপতি স্পষ্ট উত্তর দিয়েছে এবং তিনি ক্লারিফাই করে দিয়েছেন অবাক করে, তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ কর্তৃক অনুমোদিত কোনো সংগঠন ছাড়া বা পরিবেশ পরিষদ কর্তৃক অনুমোদিত নয় এমন কোনো সংগঠন ছাড়া কারোর সাথে ঐক্য করা বা যুগপথ আন্দোলন করার চিন্তা ছাত্রদল করে না, এবং স্পষ্ট বলে দিয়েছেন, আবার আই রিপিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ কর্তৃক অনুমোদিত না, যেমন তিনি শিবিরের নাম নেননি, বারবার স্কিপ করার চেষ্টা করেছেন, যেমন জাতীয় ছাত্র সমাজ বা জাতীয় পার্টির ছাত্র সংগঠন এবং ইসলামী ছাত্র শিবির, এই দুই সংগঠন এরা বাদে অন্য যে কারোর সাথে যুগপথ আন্দোলন করতে, ঐক্য করতে, বসতে, আলোচনা করতে ছাত্রদল রাজি, কিন্তু শিবিরের সাথে এবং ছাত্র সমাজের সাথে ঐক্য করতে, আলোচনা করতে, আন্দোলন করতে, যুগপথ আন্দোলন করতে কোনো কিছুতেই ছাত্রদল রাজি নয়। ছাত্রদল সভাপতি স্পষ্টভাবে বলেছেন যে বর্তমান যে এই ছাত্রদলের কমিটি, এই কমিটির প্রতি কোনো নির্দেশনা নেই,
যে শিবিরের সাথে ঐক্য করতে হবে, জামাতের সাথে ঐক্য থাকলো। প্রশ্নকর্তা সাংবাদিক আবারও প্রশ্ন করেছেন যে জামাত ইসলামীর সাথে তো বিএনপির জোট আছে, তাহলে আপনাদের সাথে কেন হবে না? এর উত্তর ছাত্রদল সভাপতি দিয়েছে যে জামাত বিএনপি এটা জাতীয় রাজনীতির বিষয়, আর ছাত্রদল ছাত্র সংগঠন, একটা স্বতন্ত্র সংগঠন। বিএনপি তাদের বিভিন্ন হিসাব নিকাশে জামাতের সাথে জোট করতে পারে, যদিও জামাত বা শিবিরের নামটা বারবার অ্যাভয়েড করার চেষ্টা করেছেন, কিন্তু ছাত্রদলের প্রতি এরকম কোনো নির্দেশনা নেই। এখানে কয়েকটা বিষয় দিবালোকের না স্পষ্ট হয়ে গেল। এক, বিএনপি জামাত জোট থাকলেও বিএনপির পক্ষ থেকেও ছাত্রদলের উপরে কোনো নির্দেশনা নেই যে তোমরা শিবিরের সাথে ঐক্য করে তারপরে আন্দোলন করার চেষ্টা করো। বিএনপি এবং জামাত একসাথে বসতে পারে, আন্দোলন করতে পারে, সরকারও গঠন করতে পারে, কিন্তু ছাত্রদল শিবির ঐক্য করার কোনো নির্দেশনা বিএনপির হাইকমান্ড থেকে ছাত্রদলের উপরে নেই। এবং ছাত্রদল সভাপতি স্পষ্টভাবে বলেছেন শিবিরের সাথে নাম বলেনি, মানে পরিবেশ পরিষদ কর্তৃক অনুমোদিত নয়, এটা বলে তিনি বোঝাতে চেয়েছেন। শিবিরের সাথে ঐক্য করার প্রত্যাশাও ছাত্রদল করে না, এর মানে ঐক্য করার চিন্তাও করে না, প্রত্যাশাও করে না। এবং তিনি আরও কিছু শব্দ ব্যবহার করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য অনুযায়ী তিনি বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে ঐক্য করতে রাজি। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ইতিহাস ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক বলে পরিবেশ পরিষদের যে মত সেটার সাথে শতভাগ একমত। এরপরে আরও একটা কথা বলেছেন, দেশের জনগণ যাদের সাথে ঐক্য করলে গ্রহণ করবে তাদের সাথে ছাত্রদল ঐক্য করবে। এটা দ্বারা বোঝাতে চেয়েছেন যে ইসলামী ছাত্র শিবিরের সাথে ঐক্য করলে দেশের জনগণ গ্রহণ করবে না। এর মানে বিএনপি জামাতের রসায়ন ভিন্ন আর ছাত্রদল শিবিরের রসায়ন ভিন্ন। এবং ছাত্রদল সভাপতি শ্রাবণ স্পষ্ট ভাষায় খুব কঠিন শব্দ ব্যবহার করে শিবিরের সাথে ঐক্যের কল্পনাও করছে না, চিন্তাও করছে না, প্রত্যাশাও করছে না কোনো আন্দোলনে বা কোনো কিছুতে, এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অতএব শিবির এটা মাথায় রেখে ব্যক্তিত্ব বজায় রেখে চলবে। এখন এটা বিশ্লেষণ প্রয়োজন যে ছাত্রদল সভাপতি শিবিরকে এটা করতে পারলো, এভাবে ডিনাই করতে পারলো, এটা কি ঠিক হলো, কতটুকু যৌক্তিক? কিছুতে ঠিক হয়নি, এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ছাত্রদল সভাপতি কেন এটা করলো? যে বিএনপির সাথে জামাতের জোট থাকতে পারলে ছাত্রদলের সাথে শিবিরের জোট থাকতে পারবে না, এটা তো হওয়ার কথা নয়। কিন্তু ছাত্রদল সভাপতির সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ছাত্রদল সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদকে মূল্যায়ন করেন, তাদেরকে ভয় পান। কারণ ছাত্রদল মনে করে যেহেতু শিবির পরিবেশ পরিষদ কর্তৃক নিষিদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়কেই জাতীয় রাজনীতির মূল কেন্দ্রবিন্দু মনে করে ছাত্রদল, এখানে শিবিরকে সাথে নিতে গেলে উল্টা আবার ছাত্রদলও কিনা নিষিদ্ধ হয়, তো বিপদে পড়ে। যে সাম্প্রদায়িক রাজনীতি, পরিবেশ পরিষদ কেন গঠিত হয়েছিল, সাম্প্রদায়িক রাজনীতি ও মৌলবাদ ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা সহ অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে 80-এর দশকে পরিবেশ পরিষদ গঠিত হয়েছিল, তো এখান তাদেরকে প্যাট্রোনাইজ করার সাথে নেওয়ার অভিযোগে আবার ছাত্রদলও বিপদে পড়ে কিনা, এই ভয়ে, এটাই মূল ভয়। আরও বিভিন্ন কারণ আছে, ছাত্রদল শিবির ধাক্কাধাক্কি বিএনপি জামাতের 18-13 দলের প্রোগ্রামে আমরা দেখেছি, কিন্তু মূল কারণ এটা পরিবেশ পরিষদের ভয়, এটাই হচ্ছে আসল কারণ। এখন পরিবেশ পরিষদ আসলে কি, এটা শিবিরের লোকজনের একটা কনভেনশনাল উইজডম আছে, এটা একটু ক্লারিফাই করা দরকার। যে শিবিরের লোকজন মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আসলে নিষিদ্ধ নয়, পরিবেশ পরিষদ আসলে কিছুই না, ওটা কোনো লিগ্যাল বডি নয়। শিবিরের সাবেক সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, বর্তমানে খ্যাতিমান আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে অন্যতম মেধাবী ছাত্র নেতা অ্যাডভোকেট শিশির মনির সাহেব, তিনি একবার বলেছিলেন একটা প্রোগ্রামে শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত রমনা পার্কে, যে পরিবেশ পরিষদ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো লিগ্যাল বডি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল বডি হচ্ছে সিনেট বা ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। অতএব পরিবেশ পরিষদ শিবিরকে নিষিদ্ধ করেছে এটা কোনো ফ্যাক্টরি নয়, আমরা চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে পারি, প্রকাশ হতে পারি, কিন্তু আমরা করি না, আমরা শান্তির পক্ষে বিশৃঙ্খলা ঘটবে ইত্যাদি ইত্যাদি। শিশির মনির সাহেবের এই বক্তব্য আদৌ ঠিক নয়, শিবিরের সব লোকজন এটাই বিশ্বাস করে, এ কথা একেবারেই ঠিক নয়, এটা শিশির মনির সাহেব ভুল ব্যাখ্যা দিয়েছেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি বিএনপি জামাত আবারও ক্ষমতায় আসে তাহলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির রাজনীতি করতে পারবে এরকম বলার সুযোগ নেই। অতীতেও তো ক্ষমতা ছিল বিএনপি জামাত, শিবিরের সোনালী যুগ 2001-2006 রাষ্ট্রশক্তির অনুকূল, তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, আবারও পারবে না। কেন পারে না? যে পরিবেশ পরিষদের একটা ভ্যালু আছে, যতক্ষণ পর্যন্ত শিবিরের লোকজনকে জানা উচিত শিশির মনির এই বক্তব্য ঠিক নয়, যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ শিবিরকে বৈধ ঘোষণা না করবে অথবা পরিবেশ পরিষদ বিলুপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না। অবশ্যই পরিবেশ পরিষদের ভ্যালু আছে,
পরিবেশ পরিষদ সবার ঐক্যমতে গঠিত হয়েছিল, একটা বিষয় সবাই সরকারি দল বিরোধী দল সবার ঐক্যমতে গঠিত হয়েছিল। পরিবেশ পরিষদের সভাপতি কিন্তু ভাইস চ্যান্সেলর, অতএব এটা কিন্তু লিগাল বডি না হলেও একটা লিগাল বৈধতা আছে। বিশ্ববিদ্যালয়ের যে যে আইনে চলে 72 সালের যে বিধিমালা, সবগুলো বিশ্লেষণ করলে সব কিছু যে লিগাল বডি অনুযায়ী চলবে তা না, অনেক কিছুতেই লিগাল বডির উপর এখতিয়ার দেওয়া হয়েছে যে লিগাল বডি চাইলে, যেমন সিনেট, ভিসি ইত্যাদি ইত্যাদি, সিন্ডিকেট, একাডেমিক কমিটি, এরা অনেকে চাইলে অনেকের সাথে আলাপ আলোচনা করে অনেক কিছু সিস্টেম তৈরি করতে পারবে, অনেক কনভেনশন, অনেক সিদ্ধান্ত নিতে পারবে। অতএব লিগাল বডির অথরিটি বা যাদের সিদ্ধান্ত নেওয়ার অথরিটি রয়েছে, সেই অথরিটি অনুযায়ী পরিবেশ পরিষদ গঠন করা হয়েছে। এর মানে এই নয় যে পরিবেশ পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণের কোনো বডি না, কিন্তু যাদের এখতিয়ার রয়েছে সিদ্ধান্ত গ্রহণের তাদের কর্তৃক গঠিত একটা পরিষদ, অতএব এটার একটা লিগাল বৈধতা আছে। অতএব এটাকে এদের নিষিদ্ধ করার কোনো ভ্যালু নেই, এই কথাটা শিবিরের একটা ভুল ধারণা, আশা করি এটা ভুল ধারণাটা ভাঙবে। এক, এখন শিবির কী করতে পারে তাহলে? পরিবেশ পরিষদ এমন, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ক্ষমতায় জামাত আসলেও ঢাকা বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত, পরিবর্তন করা সম্ভব নয়। এক্ষেত্রে অনুকূল পরিবেশ আসলে, এখন নয়, অনুকূল পরিবেশ আসলে 2001 থেকে 2006 করতে পারত শিবির, কোর্টে রিট করতে পারে, হাইকোর্টে রিট করতে পারে, আবেদন করতে পারে যে পরিবেশ পরিষদ কর্তৃক শিবিরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং পরিবেশ পরিষদের কাছে হাইকোর্ট রুল জারি করবে। তারপরে সে রুলের উপর শুনানি হবে, নিষ্পত্তি হবে। সেখানে যদি সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দেয় যে না, পরিবেশ পরিষদের মধ্যে শিবিরকে অনুমোদন দিতে হবে, তাদেরকেও বৈধভাবে রাজনীতি করার সুযোগ দিতে হবে, এই একটা পদ্ধতি আছে, অন্য কোনো প্রক্রিয়া নাই, এভাবেই শিবিরকে আগানো উচিত।